কি অবস্থা সবার? গোল্ডের প্রাইস তো কমে গেল, কত কমলো বলুন তো। আমি কিন্তু চলে গেলাম গোল্ড কিনতে, আর অনেক সুন্দর সুন্দর কিছু আংটির কালেকশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু নতুন নতুন ইউনিক কালেকশন এসেছিল, যার কারণে আমি কিন্তু আর থাকতেই পারলাম না, ভাবলাম যে যেয়ে দেখি কী কী কালেকশন এসেছে, আর আমি কোন রিংটা কিনেছিলাম, প্রাইস কত নিয়েছিল, কোথা থেকে কিনেছিলাম আর কোথায় গেলাম, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গোল্ড কিনতে যাব, অনেক বেশি এক্সাইটেড, আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা বছরে এক দুবার যদি গোল্ডের নাম শুনি তাহলে তো বলেন এক্সাইটেড হবই। এর জন্য সকাল সকাল রান্নাবান্না করে দুপুরের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম, গরুর মাংস আর পোলাও করেছিলাম সেই দিন। আর দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম, আর দেখলাম প্রচুর বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, যেহেতু গোল্ড কিনতে যাব আর ঘরে তো থাকতে মন চাচ্ছে না, বৃষ্টি বাদল উপেক্ষা করেই হচ্ছে কি চলে গিয়েছিলাম ঢাকার নিউ মার্কেটে। আর পথে তো অনেক বেশি জ্যাম ছিল, কিন্তু জ্যামটা স্বাভাবিক, এটা থাকবেই। আর আসার পরে দেখলাম এখানেও বৃষ্টি, সবাই তাঁবুটা নিয়ে হচ্ছে গিয়ে দোকানিরা বসেছিল। আমরা হচ্ছে গোল্ডের অপশনটাতে মানে সাইডটাতে গিয়েছিলাম, অনেক অনেক ভ্যারিয়েশনের দোকান ছিল, তবে আমি একটা দোকান খুঁজতেছিলাম যেটা আমি ফেসবুকে লাইভ দেখে ওখানে যাচ্ছিলাম, যেটা নাম ছিল গৌরব জুয়েলার্স। তো অনেক ক্ষণ খোঁজার পরে পেয়ে গেলাম, তারপর আমরা একটাতে চলে গেলাম, কারণ ওখানে আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখেছিলাম, দেখি এখান থেকে আমার কী কী পছন্দ হয়। আমার প্রথমেই এই আংটিটা ভালো লেগেছিলো, তবে এটার হচ্ছে গিয়ে আর কোনো সাইজও ছিল না, আর কোনোটাও ছিল না, মাত্র একটাই ছিল, যার কারণে এটা নেওয়া হয়নি। তারপর আমি অন্যান্য অনেক কালেকশন দেখতেছিলাম, এই কালেকশনটা ভালো লেগেছিলো, তবে এটার যে ওয়েটটা ছিল এটা আমার প্রাইসের চেয়ে একটু বেশি ছিল। আমি একটা প্রাইস রেখেছিলাম যে আমি এত প্রাইসের মধ্যে কিনবো, কিন্তু এটার প্রাইসটা বেশি হওয়ার কারণে এটা আমি কিনতে পারলাম না। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি পরে এখানে দেখলাম যে যেই আংটিগুলাই আছে বা যে কালেকশনগুলোই আছে, ওনাদের বেশিরভাগই একটু হ্যাভি ওয়েটের কালেকশন আছে। তো ভালো লাগে হ্যাভি ওয়েটের, কিন্তু বুঝেনি তো আমাদের বাজেটটাও তো হতে হবে সেই অনুযায়ী, তাহলেই তো আমরা কিনতে পারবো। তো এটা মোটামুটি পছন্দ হয়েছিল, তবে এটার আবার আমার সাইজটা হচ্ছিল না, আমার আঙুলের সাইজগুলোতে আংটিগুলো হচ্ছিল না। তো আমরা ওখান থেকে বের হয়ে হ্যাভেন জুয়েলার্সে চলে আসছিলাম, ওইটার মধ্যে অনেক অনেক কালেকশন ছিল। তো এখানেও আমরা কিছুক্ষণ দেখছিলাম, যেহেতু গোল্ড কিনবো একটু তো দেখতেই হবে না, তাই না? দেখে শুনে বুঝে দাম দর করে তারপরে হচ্ছে কিনতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে নিই, গোল্ডের প্রাইস যেটা কমেছে সেটা হচ্ছে এখন বর্তমানে 22 ক্যারেট গোল্ডের দাম হচ্ছে 97,000 টাকা ভরি। তো আমি 3 আনা বা 3.5 আনার মধ্যে একটা রিং খুঁজতেছিলাম আমার বাজেটের মধ্যে। এই রিংটাও ভালো লেগেছিল, এটা প্রায় 4 আনার ওজনের ছিল, আর এটার প্রাইসও এরকমই ছিল, 25 থেকে 30-এর মধ্যেই ছিল, আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই প্রাইসটা। তারপরে হচ্ছে কি আরও অনেক অনেক কালেকশন দেখেছিলাম, এই যে বল রিংয়ের মতন কালেকশনটা আমার মোটামুটি ভালো লেগেছিল। তো এটা আবার আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই আবার পছন্দ করেনি, তার নাকি ভালো লাগে নাই। তো আরও অনেক অনেক কালেকশন দেখতেছিলাম, এই কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল, এগুলোর মধ্যে স্টোন বসানো ছিল, যারা স্টোন লাভার আছেন তাদের আসলে এটা ভালো লাগবে, তবে পার্সোনালি আমার শুধু গোল্ডের কালেকশনগুলাই ভালো লাগে যেগুলোতে শুধু গোল্ড থাকবে, স্টোন আমার তেমন ভালো লাগে না, তবে ডায়মন্ডেরটা হচ্ছে আলাদা সাবজেক্ট। তো যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি ভালো ভালো কালেকশন ছিল, তো তবু আমার কেন জানি পছন্দ হচ্ছিল না। তো উনি ভেতর থেকে একটা বক্স বের করলেন যেটা গতকালকেই এসেছিলো, তো এই কালেকশনগুলো আমার কাছে একটু ভালো লেগেছিলো, এগুলার ওয়েটের অনুযায়ী মানে দেখতে একটু বড়সড় লাগছিল, মনে হচ্ছিলো যে অনেক বেশি ওয়েটের, আসলে কিন্তু ওয়েটগুলো কম, কিন্তু দেখতে একটু ছড়ানো আর একটু ইউনিক ছিল। হ্যাঁ, এর জন্য আমার এখান থেকে এগুলো ভালো লাগছিল। তো উনি বলতেছিল যে এগুলো গতকালকেই এসেছে, আমরা আসলে ডিসপ্লে করিনি, আরও কিছুদিন পরে ডিসপ্লে করতাম, আপনার যেহেতু চয়েস হচ্ছে না এর জন্য এটা বের করলাম। তো এখান থেকেই একটা আমার মোটামুটি ভালো লেগেছিলো। তো যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে গিয়ে আমাদের যারা আমার হাজব্যান্ড দিয়েছিলো ছেলেমেয়ে, ওদের সবারই হচ্ছে গিয়ে একটা কালেকশনই ভালো লেগেছিলো, যার কারণে এটাই নিতে হয়েছিলো। আরেকটা কথা কি, আপনি যত বেশি দেখবেন, যত বেশি কালেকশন দেখবেন, আপনার চোখ ঘোলাটে হয়ে যাবে, তারপর কিন্তু আপনি চুজই করতে পারবেন না যে আপনি কোনটা নেবেন। আমারও ঠিক এই অবস্থাটা হয়েছিল, অনেক বেশি কালেকশন দেখে ফেলার কারণে এখন কোনটা নিব তার আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা নিব। তারপরে যাই হোক, এতগুলো দেখার পরে যে কোনো একটা তো আমার নিতেই হবে, যেহেতু আজকে এসেছি, আবার কখন স্বর্ণের দামটা আবার বেড়ে যাবে, যেহেতু কিছুটা কমেছে, কারণ এর আগে কিন্তু 1,00,000 টাকার উপরে ভরি ছিল, তো তখনও কিন্তু নিয়েছিলাম, তবে এবার যেহেতু ভাবলাম যে দামটা যেহেতু কমেছে এবার একটা আংটি নিয়ে রাখাই যায়। তো এই তো এই আংটিটা আমার পছন্দ হয়েছিল।
তো এই তো এটা বক্সে দিয়ে দিল তারা, আর এটার প্রাইসটা মজুরি টজুরি সব মিলিয়ে ভ্যাট নিয়েছিল 5%, তো সব মিলিয়ে এটার প্রাইস পড়েছিল 21,000 টাকা, আর এটার ওয়েট ছিল 3.5 আনার মতন। তো এই তো আমি ওটার প্রাইসটা দেওয়ার পরে আমি একটু দোকানের একটু আরও কিছু কালেকশন দেখতেছিলাম। তো এই যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এক ভরিতেও কিন্তু এই ধরনের নেকলেসগুলো আপনারা বানাতে পারেন, মানে ইয়াররিং সহকারেও কিন্তু ওনারা বানিয়ে দিতে পারবে এক ভরির মধ্যে নেকলেস। তো আমি একটু দামাদামি করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম, তারপরে এই তো আমরা পেমেন্ট করে তারপর হচ্ছে ওখান থেকে বের হয়ে যাব। আসলে গোল্ড পছন্দ করে না এমন মেয়ে মানুষ পৃথিবীতে আমি মনে হয় না খুঁজে পাবো। তো আসলে সাধ্যের মধ্যে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু সব মেয়েদেরই পছন্দ, তো আমারও ভালো লাগে। তো যখনই চেষ্টা করি টাকা পয়সা জমিয়ে এরকম ছোট ছোট কিছু কিনে রাখার জন্য, এগুলো ভবিষ্যতের অ্যাসেট হিসেবেও কিন্তু আমাদের কাজে লাগবে। তো যাই হোক, কিনে নিলাম, আর একটা পছন্দের জিনিস কিনলে কিন্তু সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছিল। বের হয়ে আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, পেজটাতে লাইক দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।